দেখা তুই জানা সনম। সব সারিবদ্ধ ভাবে এখানে আছে। মজার বিষয় হচ্ছে বরফ গুলা না একদম পুতির মতো, মুক্তা দানা মতো। দেখেন বরফ গুলো সব মুক্তা দানা মতো। কিরকম লাগছে, ঠান্ডা? ঠান্ডা বাট আচ্ছা আচ্ছা। আপ তো সাংগুলেক যাওয়ার জন্য পারমিশন নিতে হয়, এখানে একটা পারমিশনের প্রয়োজন হয়। তাহলে ড্রাইভার সাহেব আমাদেরকে রেখে পারমিশন নিতে গেছে। আমরা এখানে একটা ট্রিপ নিচ্ছি, এখানে মাহাদিয়া তাহমিদের জন্য একটু চিপস চকলেট এগুলো নিব। আমাদের রুট পারমিট হলো সাংগুলেকের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের আঁকা বাঁকা মেঠো পথ ধরে আমরা উঠে যাচ্ছি উপরের দিকে। এই পথগুলো দেখার সৌন্দর্যই আলাদা, এবং দেখেন যে উপরে আরো গাড়ি চলতেছে। এই আমরা ঘুরে ঘুরে আবার ওই উপরের রাস্তাগুলোতে যাব। আমি এখান থেকে তিনটা রাস্তা দেখতে পাচ্ছি একসঙ্গে। আপনারা যদি কোনো কিছু সাথে নিয়ে আসতে চান, আমার মনে হয় যে নিচ থেকে আপনারা নেবেন, গ্যাংটক থেকে কিনে নেবেন, কারণ যত উপরে উঠবেন দাম তত বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ডানে দিকে কিছু ফ্ল্যাগ আছে। এই ফ্ল্যাগগুলো আমি এখানে এসে যেটা শুনলাম, যদি কেউ মারা যায় সেই মৃত ব্যক্তির নামে 108টা ফ্ল্যাগ দেয় আর কি। এই যে ডানে যেই ফ্ল্যাগগুলো দেখছেন, এগুলো মৃত ব্যক্তির নামে 108টা করে, একজন যদি মারা যায় তার নামে 108টা এরকম ফ্ল্যাগগুলো দেয়। এটা আমার জানা ছিল না, আমি জানলাম। এইখানে কালার দেওয়া আছে, কালারগুলো কেন? যখন ঘরে পূজা হয় তখন এই এই কালার ফ্ল্যাগ গুলো তারা ব্যবহার করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আসছি। এখন এই ক্লাউডের কারণে কাঞ্চনজঙ্ঘাটা সেভাবে দেখা যাচ্ছে না, তবু একজন ভাই এখানকার সহৃদয়বান, উনি দেখালো, উনার মোবাইলে তুলে রাখছিল। এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে, এটা টেম্পোরারি একটু মনের সান্ত্বনার জন্য এইভাবে করে দেওয়া। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার নর্থ সাইডের একটু ভিউ দেখা যাচ্ছে, অল্প কিছু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আপনারা দেখেন এই যে এখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, আমি আর একটু জুম করলে হয়তো দেখা যাবে। এই যে কাঞ্চনজঙ্ঘা, এই মিম্মা দাদার সঙ্গে পরিচয় হলো। মিম্মা দাদা বলছে এখানকার উচ্চতা প্রায় 13,000 ফিট উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে। এখানে চা কফি সবকিছুই পাওয়া যায়, বিভিন্ন ধরনের রকমারি নিয়ে তারা দোকান দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সানগ্লাসও আছে, কপুর আছে, উপরে গেলে কপুরের প্রয়োজন হয় অক্সিজেনের জন্য। যে দেখা তুই জানা সনম, প্যার হোতা হে দিওয়ানা সনম। এই আমরা বরফের দেখা পাইলাম এই প্রথম। এই যে পাহাড়ের গা ঘেঁষে যা দেখা যাচ্ছে এগুলো বরফ, চিকচিক করতেছে সাদা সাদা এগুলো। আমরা রাস্তার মধ্যে একটু ব্রেক নিলাম, এখানে দেখা যাচ্ছে একটু পাহাড়ি ঢালে পানি নামছে, আর এই পাহাড়ে যতদূর চোখ যায় সব বরফ জমা। এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব বরফ। আমরা যত উপরে উঠছি তত বরফ দেখতে পাচ্ছি আমরা। রাস্তার দুধারে বরফ পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রায় চলেই আসছি, আমরা আর অল্প কিছু দূর। অনেক টুরিস্ট এসেছে, অনেক টুরিস্ট এখানে। আমরা এখানে বরফে হাঁটার জন্য বুট জুতা নিচ্ছি, শুজ নিচ্ছি, এগুলো 100 টাকা করে তারা এক জোড়া জুতায় 100 টাকা করে নিচ্ছে। আর সামনে একটা বসে আছে ইয়াক, আমরা ইয়াক রাইডিংও করব। ইয়াক সব সারিবদ্ধ ভাবে এখানে আছে। এই ইয়াকের যদি রাইড করা হয় তাহলে 1800 রুপি যাচ্ছে, 1200 রুপি যাচ্ছে, ওই লেকের ধার দিয়ে ইয়াক রাইড করাবে। এখন আমরা সাঙ্গুলেকের এই যে রূপয়েতে যাব, আমরা ভিতরে ঢুকছি এখন রূপয়েতে। এই সিঁড়ি বেয়ে বেয়ে এখন উপরে উঠতে হবে।
ওই দূরে দেখা যাচ্ছে রূপে কেবল কার উপরে যাচ্ছে, উপরে আমরা উঠতেছি। আমাদের কপাল ভালো যে আমরা বরফের দেখা পেলাম। হাতে গ্লোভস নাই, তারপরে তো আমি বরফ নাড়তেছিল, আমি মানা করলাম যে বরফ নাড়িও না, তারপরেও একটু নাড়তেছে বরফ। হ্যাঁ, আরে বাবা, আমরা রূপেতে উঠে গেলাম, রূপে ছেড়ে দিল। আমরা রূপে দিয়ে উপরে উঠছি, কত উপরে উঠছি আমরা। হ্যাঁ, এই সাইডকার ভিউটা যদি দেখাই, অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা এই সাইড দিয়ে নিচে ছেড়ে চলে আসতেছি। অবশ্যই এখানে আসলে এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না, রূপে এটা ঘুরবেন। একটু রেট বেশি, 360 রুপি করে আমাদের নিল, কিন্তু এটা ভ্রমণের মজাটাই কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমরা উঠার ভিডিওটা নেই। কেমন লাগছে তামিম তোমাকে? হ্যাঁ, আমার দিকে দেখো, বলো, হাই করো একটু। লিজা, তোমাকে কেমন লাগতেছে? মা দিয়া, তোমাকে? ও গুড। আমরা উপরে উঠলাম, এই যে আমাদের দেখা যাচ্ছে লাইটটা চেঞ্জ হলো। আমরা সবাই, যে মাহাদিয়া, তাহমিদ, মাহাদিয়া দেখো এই সাইডে, মাহাদিয়া ভিডিও নিয়ে ব্যস্ত। আমরা এখানে, আমরা অনেক এনজয় করছি। সাংগুলিক দেখা যাচ্ছে এখান থেকে। এটা এই যে আমাদের দিনাজপুরের রামসাগরের মতো বাবা, দেখো ওই দেখো পাহাড়ের উপরে রোদ করতেছে, ওই জন্য চিকচিক করতেছে। নামো নামো নামো। কেমন লাগলো? হাত বড় বয়ে আছে। সুরজ, এই যে নাইট স্টে করা গেস্ট হাউস নেই ইধার মে নাই জুলুক মে সমানতি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যখন স্নোফলস হচ্ছে এই রাস্তার মধ্যে সব বরফের ছোট ছোট দানার মতো। আমার মনে হচ্ছিল যে হোমিওপ্যাথি যে ওষুধগুলো আছে সেই সাবুদানার মতো, হোমিওপ্যাথি ওষুধগুলোর মতো, এই যে গ্লোবিনগুলো আছে, হোমিওপ্যাথি গ্লোবিনগুলো, ওই গ্লোবিনগুলোর মতো। এখন স্নোফল হচ্ছে, তাহলে আমরা সব কিছুই দেখতে পাইলাম। অল্প কিছুক্ষণের ব্যবধানেই মেঘে আচ্ছন্ন হয়ে গেল রাস্তাগুলো। আমরা যাওয়ার সময় এই রাস্তাগুলো পরিষ্কার দেখেছি, এখন দেখেন মেঘ। বলে না যে পাহাড়ের মধ্যে মেঘ দেখা যায়, এই যে মেঘ, মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখনই মেঘ ছিল, মেঘটা কাটে গেল, আবার মেঘের মধ্যে ঢুকে গেলাম। এই চলছে পাহাড়ের মধ্যে মেঘ, কিছুক্ষণের মধ্যে চলে এসে পাহাড় ভিজিয়ে দিচ্ছে। দেখেন যে পাহাড়ের মধ্যে মেঘের খেলা চলছে, কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে মেঘে আচ্ছন্ন হয়ে গেল পাহাড়ের রাস্তাগুলো। সমানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তার মধ্যে একটু নামছি। আমাদের আমার ছোট ছোট বাচ্চা, তো বাচ্চাগুলো একটু অসুস্থ হয়ে যাচ্ছে, ওদের বমি লাগছে, এই জন্যই ওরা একটু নামলো। দেখেন যে রাস্তার মধ্যে, রাস্তা পরিষ্কার ছিল যাওয়ার সময়, আর এখন মেঘে আচ্ছন্ন, এবং আমরা মেঘের ডাক শুনতে পাচ্ছি। আপনারাও শুনতে পাচ্ছেন মেঘের ডাক, এবং দেখেন নিচে কত গভীর এখানে। হ্যাঁ, অনেক গভীর,
আমরা অনেক উপরে, এখানেও দেখা যাচ্ছে যে বরফগুলো, আপনারা যদি দেখেন এখানে বরফগুলো দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বরফ, আমি একটু যদি দেখাই, এগুলো সব বরফ। এই যে পা দিয়ে আমি যদি সরাই দেখাই, এই যে দেখেন বরফ, একটা জিনিস দেখবেন তো আছেন, এই দেখেন বরফগুলো সব গোল গোল হয়ে আছে, হ্যাঁ মুক্তা দানার মতো গোল গোল হয়ে আছে বরফগুলো সব। দেখতে পাচ্ছি আসলাম ভাই এখানে, আসলাম ভাই একটু ইয়ে উঠান তো, বরফগুলো উঠান। মজার বিষয় হচ্ছে বরফগুলো না একদম পুতির মতো, মুক্তা দানার মতো, দেখেন বরফগুলো সব মুক্তা দানার মতো। কিরকম লাগছে, ঠান্ডা? ঠান্ডা বাট আচ্ছা আচ্ছা, আপ তো হিন্দি বলতাই, আমরা আসলে হিন্দি কথা বলতে পারি না, সে যেহেতু আমাদের হ্যাঁ এখানে কয়েকদিন ধরে আছি ড্রাইভার এবং সবার সঙ্গে কথা বলতে হচ্ছে, এই জন্য চলে আসতেছে মুখে। যাক আই লাভ বাংলাদেশ, আমাদের বাংলাই ভালো, অনেক বাংলা, বাংলা আমাদের অনেক ভালো।